চাকরির প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন সার্কুলার। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে অনলাইনে কিভাবে আবেদন করবেন এ টু জেড এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 10/12/2023 তারিখে। আপনি কোন কোন পদে যোগ্য, কোন কোন পদে আবেদন করতে পারবেন, কখন আবেদন করতে পারবেন, সো এখানে দেওয়া আছে 14/12/2023 তারিখ থেকে 4/1/2024 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন http://pgcb.teletech.com.bd ওয়েবসাইটে। সো আমি এই সার্কুলারের ডিটেলস নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারবেন। সো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওইটি দিয়ে দেব। সো আজকের মূল টপিক হচ্ছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের অনলাইনে কিভাবে আপনি আবেদন করবেন, সো এ টু জেড বিস্তারিত দেখাতে যাচ্ছি। সো আমি চলে এসেছি http://pgcb.teletech.com.bd এই ওয়েবসাইটে। আপনারা এই লিঙ্কটাকে কপি করে আপনার মোবাইলে অথবা ল্যাপটপ বা কম্পিউটারে গুগল অপশনে গিয়ে সার্চ করবেন http://pgcb.teletech.com.bd এই ওয়েবসাইটটি। সো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি দিয়ে দেবো লিঙ্ক, আপনারা এখান থেকে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রথম সার্কুলারটি হচ্ছে, এই প্রথম লিঙ্কটি হচ্ছে সার্কুলার, দেন দ্বিতীয়টি হচ্ছে অ্যাপ্লিকেশন। সো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন করব, অনলাইনে আবেদন করব, সো আমি অনলাইনে আবেদন অপশনে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যোগ্যতার মধ্যে কোন পজিশন আপনার সাথে রিলেটেড সেই পজিশনটি সিলেক্ট করবেন। সো এখান থেকে যে কোনো একটি পজিশনে আপনি আবেদন করতে পারবেন। সকল জেলার ছেলেমেয়েরাই পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে আবেদন করতে পারবে। সো আমি আজকের এই ভিডিওতে দেখাচ্ছি অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি, সো এটাতে সিলেক্ট করলাম। দেন নেক্সট, নেক্সটে দেওয়ার পর এখানে প্রিমিয়াম মেম্বার কিনা সেটা জিজ্ঞেস করলো, আমি নো দিলাম, দেন নেক্সট দিলাম। সো দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড আমাকে একটি আবেদন ফর্ম দিয়েছে। সো এই আবেদন ফর্মটি আপনাকে আপনার সার্টিফিকেট বরাবর ফিল আপ করতে হবে। সো আমি ফিল আপ করে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এই ফর্মটি খুব নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করেছি। প্রথমত আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন নেম এখানে ইংলিশে দেখাতে হবে, দেন অ্যাপ্লিকেশন নেম এখানে বাংলায় দেখাতে হবে, দেন বাবার নাম ইংলিশে এন্ড বাবার নাম এখানে আবার বাংলায়, মায়ের নাম ইংলিশে, মায়ের নাম আবার বাংলায়। সো এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ এটা সার্টিফিকেট অনুসারে দিতে হবে, দেন ন্যাশনালিটি বাংলাদেশ, রিলিজিয়ন আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন এখানে আপনার যে ধর্ম সেই ধর্ম এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, দেন জেন্ডার আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, দেন ন্যাশনালিটি ইয়েস হলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে দিয়ে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে, দেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার হলে থাকলে আপনি ইয়েস দিবেন, ইয়েস দিলে আপনার এখানে একটা অপশন থাকবে এটাতে দিয়ে দিতে হবে, আমি নো দিয়ে দিলাম। সো এরপরে পাসপোর্ট যদি থাকে ইয়েস দিতে পারেন, আমি নো দিয়ে দিলাম। দেন মেরিটাল স্ট্যাটাস এখান থেকে যদি আপনি মেরিট হন, মেরিটেড এখানে সিলেক্ট করে দিবেন, আমি সিঙ্গেল দিলাম। দেন মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বারটি দিতে হবে। দেন এরপরে আছে ইমেল, ইমেল নাম্বার এটা দিলেও চলো, না দিলেও সমস্যা নাই। এরপরে আরেকটা অপশন আছে হচ্ছে কোটা, এই কোটাটা যাদের কোটা আছে তারা কোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে যে কোটাতে আছেন সেই কোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি জব করে থাকেন, এখান থেকে জব যে যে প্রতিষ্ঠান যে ধরনের প্রতিষ্ঠানে করে থাকেন সেখান থেকে এখানে সিলেক্ট করে দিতে পারেন, আমি নো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, সো আপনার বর্তমান অ্যাড্রেস যেখানে আছে সেখানে দিতে হবে। সো প্রথমত কেয়ার অফ আপনি বাবার আন্ডারে পরিচালিত বা মায়ের আন্ডারে পরিচালিত বা ভাইয়ের আন্ডারে পরিচালিত, সো এখান থেকে ওনার নাম সিলেক্ট করে দিবে। সো ব্লেস টাউন রোড আপনি এখান থেকে কোন গ্রাম, ইউনিয়ন, কোন পাড়া, সো এটা সিলেক্ট করে দিবেন, এখানে টাইপিং করে দিতে হবে। সো ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আপনি, সো উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, উপজেলা ভিত্তিক এক একটি পোস্ট কোড থাকে, সো এখানে পোস্ট কোডটি দিয়ে দিবেন। সো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম টু সেম হয় সো এখান থেকে সেম করে দিতে পারবেন। সো এরপরে আসতেছে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনে প্রথমত এসএসসি অপশনগুলো দিতে হবে, এসএসসি
এখান থেকে আপনি যদি এসএসসি পাস করে থাকেন, এসএসসি দাখিল অথবা ভোকেশনাল বা যে অপশনটা আপনি পাস করে থাকেন সেই অপশনটা, এখান থেকে আবার রোল নাম্বারটা দিতে হবে, দেন সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করেছেন সেটা এখান থেকে দিয়ে দিতে হবে। সো বোর্ড সে আমি চিটাগং বোর্ড দিলাম, অ্যান্ড রেজাল্ট, রেজাল্ট অপশন এখান থেকে ডিভিশনাল ডিভিশন, অ্যান্ড জিপিএ আউট অফ ফোর হলে আউট অফ ফোর, অথবা জিপিএ আউট অফ ফাইভ হলে আউট অফ ফাইভ এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো পাসিং ইয়ার এখান থেকে পাসিং ইয়ার দিতে হবে। সো এরপর হচ্ছে এসএসসি কোয়ালিফিকেশন, এসএসসি ঠিক এখান থেকে আপনি এসএসসি সিলেক্ট করতে পারেন, অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকলে আপনি ডিপ্লোমা ভোকেশনাল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো রোল নাম্বার, আপনার রোল নাম্বারটা দিতে হবে, অ্যান্ড সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন। সো বোর্ড নাম্বার, বোর্ড নেম দিতে হবে, রেজাল্ট দিতে হবে, জিপি এখান থেকে জিপি আউট অফ ফোর অথবা আউট অফ ফাইভ বা ডিভিশন এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে আপনার পয়েন্টটা দিতে হবে। আপনি জিপিএ সিলেক্ট করলে কিন্তু এখানে পয়েন্ট দিতে হবে, কিন্তু ডিভিশন সিলেক্ট করলে কোনো ধরনের পয়েন্ট চাইবে না। সো পাসিং ইয়ার আপনি কোন সালে পাস করেছেন এখান থেকে দিয়ে দিবেন। গ্রাজুয়েশন কমপ্লিট, সো অবশ্যই পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে আবেদন করতে গেলে আপনাকে গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করতে হবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি বিবিএ সিলেক্ট করলাম। সো আপনারা এখান থেকে ইঞ্জিনিয়ার বা বিএইচসি ইঞ্জিনিয়ার এটা যদি করে থাকেন এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো ইউনিভার্সিটি, আপনি কোন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি দেখালাম আমি। সো পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাবজেক্ট, সাবজেক্ট এখান থেকে আপনি কোন সাবজেক্টটি করেছেন। সো আমি অ্যাকাউন্টিং দেখালাম, অ্যান্ড রেজাল্ট, রেজাল্ট আউট অফ ফোর দেখালাম। সো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে আউট অফ ফাইভ নয়, সো এখানে হচ্ছে আউট অফ ফোর। সো এখান থেকে আমি পয়েন্ট দিয়ে দিলাম। সো কোর্স ডিউরেশন 4 বছর দেখালাম। সো এরপরে মাস্টার্স, মাস্টার্স হচ্ছে 1 বছরের একটা কোর্স, অনার্স এর পরে যারা ডিগ্রি করে তারা 2 বছর দেখাতে হবে। সো এখানে এক্সামিনেশন এমবিএ দেখালাম, আপনারা এখান থেকে এমএসসিও দেখাতে পারেন, যারা এমএসসি পড়ছেন বা এম কম এমবিবিএল এলবি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনার ইউনিভার্সিটি এম পাসিং ইয়ার, সো সাবজেক্ট রেজাল্ট এখান থেকে রেজাল্ট দিবেন, এন্ড ডিউরেশন এখানে 1 বছর। যারা ডিগ্রি করে মাস্টার্স করবেন তাদেরকে এখানে অপশনে সিলেক্ট করতে হবে 2 বছর। সো এরপরে শেষ পর্যায়ে আরেকটি অপশন আছে, অ্যান্ড এখান থেকে যদি আপনি কোনো ধরনের জব করে থাকেন এখান থেকে জব এক্সপিরিয়েন্স এই অপশনটা ইফ অ্যাপ্লিকেবল এটা অন করে দিতে হবে, দেন এটা ভিজিবল হবে। সো এরপরে হচ্ছে আপনার এখানে একটা ক্যাপসা কোড আছে, সো এই সিকিউরিটি কোডটা আপনাকে এখান থেকে দেখে এখানে টাইপ করতে হবে। সো এখান থেকে টাইপ করার পর এখানে আইডি ক্লার্কে ক্লিক করে দেন সাবমিট করতে হবে। সো আপনাকে একবার রিভিউ করে দেখতে হবে আপনার কোনো ধরনের কোথাও ভুল হয়েছে কিনা। সো আমি সাবমিটে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সাবমিট করলাম। সো আমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি চলে আসছে। আমি এখান থেকে আমার আরেকটি কাজ আছে, কাজটি হচ্ছে যে কোনো সরকারি পজিশনে আপনি ফটো বা সিগনেচার আপলোড করার জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে। সো আপনার ছবি হতে হবে 300x300 pixel, সো সিগনেচার হতে হবে 300x80 pixel। সো আমি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটি দেখে আপনার ছবি এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারবেন। সোর্স ফটো, আমি সোর্স ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমার ছবিটি ক্লিক করে আমি নিয়ে আসলাম। সো এরপর আমি সিগনেচারটাও দিয়ে দিচ্ছি, সিগনেচার ফটো অ্যান্ড সব কিছু দেওয়ার পর আমি এখান থেকে আইডি ক্লার্ক দিয়ে দিলাম, দেন সাবমিট করে দেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডির ভিত্তিতে আপনার টেলিটক সিম থেকে বিজ্ঞপ্তিতে বলেছে 1200 টাকা আপনাকে টেলিটক প্রিপেড সিমে রিচার্জ করে সো আপনাকে এই নিয়ম অনুসারে ফিট করতে হবে। সো প্রথম SMS এইভাবে, দেন দ্বিতীয় SMS এই। সো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমি হেল্প করব। সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি কিভাবে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে আবেদন করবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই শেষ রাখলাম, সো ভালো থাকবেন। তার আগে বলে রাখি আপনারা যদি আবেদন করার শেষে আপনার এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবে। আমরা নিত্য নতুন সরকারি বেসরকারি জব সার্কুলার এই চ্যানেলে আপলোড করে থাকি, এডুকেশন এন্ড জব নোটিস চ্যানেল। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।